সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বটি হচ্ছে কনভার্সন নিয়ে। তো কনভার্সন হচ্ছে, আমরা বাংলায় যেটা বুঝতে পারছি যে কনভার্সন মানে হচ্ছে কোনো কিছুকে রূপান্তর করা। তো আমরা যে ডাটা টাইপগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে স্ট্রিং ডাটা টাইপ এবং ইন্টিজার ডাটা টাইপ, তো এখানে মেমোরিতে কাজ করব। একটা ইন্টিজার ডাটা টাইপকে আমরা স্ট্রিংয়ে যদি নিয়ে যেতে চাই, তাহলে সেই কনভার্সন এই জিনিসটি চলে আসে। যেমন আমরা টেক্সট বক্সে যখন কোনো ইনপুট দিই, ঠিক সেটি কিন্তু স্ট্রিং হিসেবে আমরা রিড করি। তো আমরা যখন কোনো সংখ্যার যোগফল বের করব বা বিয়োগফল বা কোনো অপারেশনাল কাজ করব, ঠিক তখন সে কীভাবে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করবে, ঠিক তখনই এই কনভার্সন থিংসটা চলে আসবে, যে আমাদের কোনো স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে তারপরে অপারেশনগুলো করতে হবে। যেমন আমরা আজকে একটা ছোটো এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে সাম অপারেশন। সাপোজ আমরা দুটি তিনটি বাটন নিয়ে আসবো, সরি সরি তিনটি টেক্সট বক্স নিয়ে আসি। ঠিক একটা এটাই আমি কপি করে দিচ্ছি। তো সাপোজ আমি দুটি সংখ্যার যোগফল বের করব, এটি একটা ইনপুট এবং এটি একটি ইনপুট এবং এটি হচ্ছে আউটপুট। তো এবার আমরা এর সঙ্গে লেভেল লেভেল আমরা অ্যাড করতে পারি। লেভেল মানে হচ্ছে এখানে আমরা প্রথমে এটাকে ফার্স্ট ইনপুট এডিট করব। সাপোজ এটি যে ফার্স্ট ইনপুট, একে ডিক্লেয়ার করব ফার্স্ট ইনপুট, এভাবে আমরা নাম দিয়ে বোঝাই দিতে পারি। তো এটাকে আমরা কপি করতে চাই। ঠিক সেকেন্ড ইনপুট, এবং এটি আউটপুট হিসেবে কাজ করবে। তো আমরা এগুলোকে সাজা নিচ্ছি। এবং বাটনটি আমরা একটা প্লাস সাইন দিয়ে টেক্সটটাকে রিপ্লেস করব, প্লাস সাইন, কারণ আমাদের অপারেশনটি হচ্ছে সাম। সো প্লাসের আমরা ফন্টটি চেঞ্জ করে দিই, ফন্ট সাইজ বেড়ে বা 14 করে দিলাম। তো আমাদের এখন অপারেশনটা হবে যে এখানে আমরা একটা ইনপুট নেব, এখানে একটা ইনপুট, সেটা যোগ করে সে আউটপুটে দেখাবে। সাপোজ আমরা এটাকে ফিল করে দেখতে পারি নর্মালি। তো আমি যদি এখানে 3 দিই, এখানে 5 দিই, এবং যদি প্লাস সাইনে ক্লিক করি, তাহলে সে এখানে আউটপুট 8 দেখাবে। তো ঠিক এই ক্ষেত্রে আমাদের কনভার্সন জিনিসটা চলে আসে, যে আমি এই 3টা নিলাম এবং 5 নিলাম, সে প্লাস সাইন ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সে যে অ্যাড অপারেশনটি করবে, তো এটি কীভাবে করবে। তো এই এটাই হচ্ছে আমাদের আজকের পর্ব, যে এখানে 3কে আমাদের, যেহেতু আমরা এটাকে স্ট্রিং হিসেবে এখানে টেক্সট বক্সে নেবে, সো এটাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। আমরা জানি ইন্টিজার হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করে, তো যেহেতু আমরা এটা টেক্সট হিসেবে লিখলে একে আমরা সংখ্যায় রূপান্তর করে নেবো, 5কে আমরা সংখ্যায় নিয়ে আসবো, কারণ আমাদের অপারেশন করতে হবে ম্যাথামেটিক্যালি। সো এখন আমরা প্লাস বাটনটিতে কাজ করব। তো এই টেক্সট বক্সগুলি আমরা নাম দিয়ে নিই। প্রথম টেক্সট বক্সের নাম সাপোজ টেক্সট ইনপুট 1, এবং দ্বিতীয় টেক্সট বক্সটির নাম আমরা টেক্সট ইনপুট 2 দিতে পারি, এবং তৃতীয় টেস্ট যে টেস্ট বক্সটি দেখা যাচ্ছে, এক্ষেত্রে আমরা আউটপুট দিতে পারি। এবং প্লাস বাটনটি হচ্ছে আমরা বাটন নেমটিও রিপ্লেস করে দিতে পারি, বাটন সাম। ঠিক এটি হচ্ছে ডিজাইন নেম, যে আমাদের কোডিং করার সময় যে নামটি দেখায়। তো এখন আমরা বাটন সাম এটাতে আমরা ক্লিক করে কোডিং শুরু করব। তো এখানে আমরা কনভার্সন কীভাবে করব সেটা আমরা এখন দেখছি, যে আমরা সাপোজ দুটো ইনপুট নেব ইন্টিজার টাইপের, ইনপুট সাপোজ ইনপুট 1 এবং ইনপুট 2, এবং একটি ভেরিয়েবল নেই যেটা হচ্ছে সাম, যেটাতে রেজাল্ট স্টোর হবে। তো আমরা আই ওয়ানে আমরা প্রথম ইনপুটটা রাখবো, যেটা হচ্ছে টেক্সট বক্স
1 এটা আমরা টেক্সট ইনপুটে 1 এখানে যেটা লিখবো সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নেব, টেক্সট ইনপুট 1 ডট টেক্সট। তো আমরা এখানে একটা ইরর দেখতে পাচ্ছি, দেখেন এই টেক্সট ইনপুট ডট টেক্সট মানে সে এই স্ট্রিংটাকে সেই ইন্টিজারে নিতে পারছে না, এই জন্য এটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে, যেটা আজকে আমাদের পর্বটি যে বিষয়, যে এটা হচ্ছে কনভার্ট, আমাদের কনভার্ট এই ফাংশনটি ডট টু। আমরা ইন্টেজার লিখলেই অনেকগুলো তিনটা বাইটে চলে আসবে, 16, 32, 64। তো আমরা এখানে ইনিশিয়ালি কাজ করার জন্য 16 নিয়ে কাজ করতে পারি, টু ইন্টেজার 16। তো এখন আমাদের ঠিক এররটা চলে গেল, কারণ আমরা যে টেক্সট ইনপুট ডট টেক্সট এখানে যে স্ট্রিংটা রিড করবো সেটা হচ্ছে স্ট্রিং টাইপ, স্ট্রিং ডট টাইপ, আর ঠিক আই ওয়ান হচ্ছে ইন্টেজার ডট টাইপ, যেটা হচ্ছে সংখ্যা নিয়ে কাজ করে। তো আমরা যদি কোনো স্ট্রিংকে অপারেশন হিসেবে কাজ করতে চাই তখন আমাদের এভাবে একটা ইন্টেজারে কনভার্ট করে নিতে হবে, ঠিক এভাবে আমরা ইনপুট টুটাকেও কনভার্ট করে নিব। ঠিক এখানে আমরা ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দিলে হচ্ছে আই টু, এবং এখানে টেক্সট ইনপুট আমরা নামটা রিপ্লেস করে দিই টেক্সট ইনপুট। সরি এখানে আমরা টেক্সট ইনপুট টু দেখতে পাচ্তেছি না, তো আমাদের নামটা হয়তো বা রিডিট করতে ভুল হয়ে গেছে, এখানে টেক্সট ইনপুট টু ডট টেক্সট আমরা এই নামটি মনে রাখার জন্য লিখব, টেক্সট ইনপুট টু। তো এখানে আমরা টেক্সট টেক্সট ইনপুট টু ডট দিলে নামটা চলে আসবে। তো এখন আমরা ইন্টিজার আই ওয়ান, আই ওয়ান ভেরিয়েবল ইনপুট ওয়ান ভেরিয়েবল আমরা টেক্সট ইনপুট ওয়ান ডট টেক্সটে যা লিখব সেটা ইন্টিজারে কনভার্ট করে নেবে, এবং একইভাবে সে ইন্টিজার আই টু ভেরিয়েবল সে দ্বিতীয় মানটি স্টোর করবে। তো এখন আমরা সামে এটা যোগ করে দেবো, আমরা জানি কোনো ভেরিয়েবল কীভাবে যোগ করতে হয়, সাপোজ আই ওয়ান প্লাস আই টু। তো এই সামে আমরা যদি আই ওয়ানে সাপোজ 3 লিখবো এবং আই টুতে যদি 5 লিখি, তাহলে 3 + 5 = 8 স্টোর হবে। তো আমরা চাচ্ছি যে এই 8টা আমরা টেক্সট আউটপুট, যেটার আমরা নাম দিয়েছিলাম যে আউটপুট, তো এই আউটপুটে আমরা এই সামের যে রেজাল্টটি স্টোর হবে সেটি আমরা শো করব। তো আমরা যদি টেক্সট যেটার নাম হচ্ছে আউটপুট, সরি আউটপুট ডট টেক্সট ইকুয়াল টু, যদি আমরা সামকে দেখাতে চাই তাহলে ভেরিয়েবল নেম সাম লিখতে হবে, কিন্তু আমরা এখানে একটা ইরর দেখতে পাচ্ছি, কারণ এই সামটি হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ, সো এটাকে আমরা স্ট্রিংয়ে আউটপুট হিসেবে দেখাতে পারবো না, এই জন্য আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আমরা যদি ইন্টিজার মানে স্ট্রিংকে যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে কনভার্ট ডট টু ইন্টিজার, ঠিক এখানে সাম যদি ইন্টিজার হয় এবং সেটাকে যদি আমরা স্ট্রিং হিসেবে দেখাতে চাই তাহলে এখানে আমাদের কনভার্ট ডট টু স্ট্রিং, স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে, কারণ সাম হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। সো এভাবে আমরা যদি কোনো ইন্টিজারে ইন্টিজার সংখ্যা নিয়ে অপারেশন করতে চাই তাহলে সেই স্ট্রিংগুলোকে আমাদের আগে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, দেন আমাদের মাঝ যে অপারেশনগুলো আছে সেগুলো করে তারপরে সেটাকে যদি আবার কোনো টেক্সট বক্সে দেখাতে চাই তাহলে সেই রেজাল্টটিকে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। তো এভাবে আমরা আমাদের কনভার্সন করে থাকি, যে শুধু কনভার্ট ডট টু স্ট্রিং অথবা টু ইন্টিজার অথবা টু ফ্লোট, আপনি এভাবে যে কোনো ডাটা টাইপের অপারেশন করতে পারেন। তো আমরা এখন এটা বিল করে দেখব যে আমাদের রেজাল্ট দেখাচ্ছে কি না। তো আমি যদি এখন এখানে 3 দেই সাপোজ অথবা 4 এখানে 5, তাহলে রেজাল্ট দেখানোর কথা 9। ঠিক আমরা আমাদের এখানে রেজাল্টটি যোগ করে দেখাচ্ছে, আমরা যদি এখন রেজাল্টটি কম্পেয়ার করি যে এখানে আই ওয়ানে সে টেক্সট ইনপুট ওয়ান ডট টেক্সট এই 4 সংখ্যাটিকে সে ইন্টিজারে কনভার্ট করে ঠিক আই ওয়ানে আই ওয়ান ভেরিয়েবলে স্টোর করছে,
করে তার ঠিক 5 কেও সে একইভাবে স্টোর করে নিছে। দেন সে আই ওয়ান যেহেতু 4, আই টু 5, তো আই ওয়ান আই টু মানে 4 প্লাস 5 কে সে যোগ করে সামে রেখে দিছে। রাখার পর আমরা এটিকে ঠিক আউটপুট ডট টেক্সট হিসেবে যেটা 9 দেখতে পারছি, ঠিক এটাই হচ্ছে আমাদের রেজাল্টটি যেটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিছি। তো এইভাবে আমরা বিভিন্ন ডাটা টাইপ, বিভিন্ন স্ট্রিং অথবা ইন্টিজার ডাটাকে কনভার্ট করে নেব ঠিক নির্দিষ্ট অপারেশন করার জন্য। তো এখানে যদি আমি 7 দেই তাহলে সে 12 দেখাবে, যদি এখানে আমি 100 দেই তাহলে 107 107 দেখাবে। তো এইভাবে আমাদের বিভিন্ন ডাটা টাইপের কনভার্সন করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।